প্রচন্ড দাবদাহে পথ চলতি মানুষকে একটু স্বস্তি দিতে এগিয়ে এলো বাড়ি বাড়ি খাবার সরবরাহকারী সংস্থার কর্মীরা। উল্লেখ্য, কয়েকদিন আগে তারা বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে ওই সংস্থার কর্মীরা বাড়ি বাড়ি খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে। এইরূপ পরিস্থিতিতে নিজেদেরকে কাজের মধ্যে নিয়োজিত রাখতে জনগণের সেবায় নেমে পড়েন। এদিন তারা পথ চলতি মানুষকে বিশুদ্ধ পানীয় জল তুলে দেন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এদিন তারা 200 জন তৃষ্ণার্ত মানুষকে পানীয় জল তুলে দেন। বর্তমানে সুইগি ডেলিভারি বয়সের উদ্যোগ হচ্ছে, তা আমরা বিগত 3 দিন ধরে স্ট্রাইক করেছিলাম। এই মতো অবস্থায় আমাদের সবারই মন ভারাক্রান্ত ছিল যে কি করব না করব। আমরা যেহেতু আমরা মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছি, সেবা করেছি, আমরা এই আজকেও আমরা মানুষের সেবায় নিয়োজিত হয়েছি। এই কারণে যে আজকে প্রখর রোদ, গ্রীষ্মের দাওয়া একটু জল পিপাসা সবারই পায়, সেই জন্য মানুষের কাছে আমরা জল নিয়ে যাচ্ছি এবং জল খাওয়াচ্ছি। কত গ্লাসের আয়োজন করা? আমরা মোটামুটি 2000 গ্লাসের আয়োজন করা হচ্ছে। আপনার নাম? আমার নাম কৌশিক চক্রবর্তী, বর্তমান সুইগিতে কাজ করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।